প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি ফারজানা কবির তোমাদের ডিজিটাল প্রযুক্তির শিক্ষক তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো ডিজিটাল প্রযুক্তির ক্লাসগুলো কেমন লাগছে হয়তো সেটাও ভালো আজকে আমরা শিক্ষণ অভিজ্ঞতা দুই শুরু করবো আমরা ইতিমধ্যে শিখন অভিজ্ঞতা এক নিয়ে কিন্তু পড়াশোনা শেষ করে ফেলেছি তো শিক্ষণ অভিজ্ঞতা দুইতে আমাদের বেশ কিছু সেশন রয়েছে প্রত্যেকটি সেশন আমরা দেখবো এবং প্রত্যেকটি সেশনের কাজগুলোও আমরা স্টেপ বাই স্টেপ সময় মতো করে নিব তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের যে পাঁচ সেটি হচ্ছে শিখন অভিজ্ঞতা দুই এবং সেটি হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি তো আমি যদি এই আমাদের শিখন অভিজ্ঞতা দুইয়ের নামটার কথাই চিন্তা করি একটু খেয়াল করো এখানে রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম রাইট সো ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে আমরা কি বুঝি এই যে কথাটি রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম সেই ডিজিটাল প্ল্যাটফর্মটা কি সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যে তথ্যের নিরাপত্তা জনিত যে ঝুঁকিগুলো রয়েছে সেই ঝুঁকিগুলো এবং সেগুলো কিভাবে মোকাবেলা করা যায় কিভাবে স্টেপগুলো আমাদের নিতে হবে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে পড়ব তো আজকে আমরা সেশন এক নিয়ে পড়ব যেটি হচ্ছে তথ্য ঝুঁকি ও সাইবার ক্রাইম সম্পর্কে আমি কতটুকু জানি তো তোমরা ক্লাস সেভেনে অলরেডি এই তথ্য ঝুঁকি সাইবার ক্রাইম নিয়ে কিছু প্রাথমিক ধারণা পেয়েছ এখন এই ক্লাস এইটে আমরা এগুলো নিয়ে আরও বিশদভাবে জানব সঙ্গে আমরা কিছু কাজ করব সেই কাজগুলো করতে করতে আমাদের এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমরা শুরু করি আমরা যদি বই দেখি আমাদের বইতে এটি রয়েছে আমাদের পৃষ্ঠা নাম্বার সাতাশ আমরা এখন পৃষ্ঠা নাম্বার সাতাশে আছি তোমাদের সাথে বই নিশ্চয়ই রয়েছে সো তোমরা বইটা ওপেন করবে আমার সঙ্গে এখন আমরা ক্লাসটি সুন্দরভাবে করার চেষ্টা করছি আগের শ্রেণীতে ইতোমধ্যে তথ্য ঝুঁকি ও সাইবার নিরাপত্তার প্রাথমিক ধারণাগুলো আমরা কিন্তু পেয়েছি শুধু তাই নয় আমরা আমাদের পরিবারের সদস্যেরও এসব ব্যাপার সম্পর্কে সদস্যদেরকেও আমরা অনেক বেশি সচেতন করেছি এ পর্যায়ে আমরা এই ধারণাগুলোর আরেকটু গভীরে যাব সাইবার দুর্বৃত্তরা মানুষের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া নিয়ে নেটওয়ার্কের জন্য অনেক উপায় বের করেছে এমন কয়েকটি উপায় সম্পর্কে আমরা এখন জানবো আমাদের বাবা মা বা পরিচিত অনেকেরই কিন্তু মোবাইলে মেসেজ বা ইমেল আসে যেখানে একটি লিংক পাঠিয়ে সেটি ক্লিক করতে বলা হয় বলা হয় যে ক্লিক করলে অনেক টাকা দামি পুরস্কার পাওয়া যায় এ ধরনের ঘটনাকে বলা হয় ফিশিং ঠিক আছে তো ফিশিং সম্পর্কে আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে ফিশিং সম্পর্কে এখানে জানলাম আমাদের বাবা মা কিংবা আমাদের যে পরিচিত ভাই বোন আত্মীয় স্বজন এমনকি তোমার নিজেরও যদি একটা ইমেল অ্যাকাউন্ট থাকে তুমি খেয়াল করলে দেখবে সেই অ্যাকাউন্টে কিন্তু প্রায় কিছু ইমেইল আসে যেখানে তোমার জন্য বেশ কিছু সুখবর দেয় যেমন তুমি একটি গ্যালাক্সি জিতেছো স্যামসাং গ্যালাক্সি জিতেছো তুমি একটা বিশাল বড় অ্যামাউন্টের লটারি জিতেছ তো এই ধরনের মেসেজগুলো যখন আসে সেই মেসেজগুলোতে একটা লিংক দেওয়া থাকে বলা হয় এই মেসেজের এই লিঙ্কটাতে ক্লিক করে তুমি হয়তো আরও বিশদ ইনফরমেশান জানতে পারবে কিংবা এই মেসেজের লিঙ্কে ক্লিক করে তোমাকে এই গিফটটি সংগ্রহ করতে হবে কিংবা তোমার কাছে দেখা যায় তোমার ক্রেডিট কার্ড নাম্বার চাওয়া হচ্ছে তোমার পার্সোনাল ইনফরমেশান চাওয়া হচ্ছে তো এই যে ব্যাপারগুলো তোমাকে একটু অ্যাট্রাক্ট করে কোনো একটা মেসেজ দিয়ে তোমাকে এই জিনিসটার প্রতি অ্যাট্রাক্ট করলো যাতে তুমি এই জিনিসটার লিঙ্কটাতে অবশ্যই ক্লিক করো এবং ক্লিক করার পর যেটা হবে দেখা যাবে তোমার যে পার্সোনাল ইনফরমেশানগুলো তুমি দিয়েছ সেগুলো সেই হ্যাকারের কাছে অলরেডি চলে যাবে সো তার কাজে সে কিন্তু সফল কিন্তু তোমার যে লসিংটা হলো তুমি তোমার ইনফরমেশানগুলো হারালে কিন্তু আলটিমেটলি সে তোমাকে যে অফারগুলো দিচ্ছে সেগুলো সবই কিন্তু সব ভ্রান্ত এগুলোর কোনো কিছুরই কিন্তু কোনো ভিত্তি নেই তো আমরা না বুঝে অনেক সময় সেই লিঙ্কে ক্লিক করে ফেলি ক্লিক করে আমরা আসলে বিপদে পড়ে যাই এই যে ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে প্রতিনিয়ত এই বিষয়টিকেই বলা হচ্ছে ফিশিং আমরা জানি ফিশিংয়ে আমরা মাছ ধরা বুঝি আমরা যখন মাছ ধরি এটাকে আমরা ইংলিশে ফিশিং হিসেবে চিন্তা করতে পারি তো ফিশিং বলতে এখানে যে হ্যাকার রয়েছে সে আসলে একটি বড়শির মাধ্যমে তোমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে পার্সোনাল ইনফরমেশন আপডেট সেগুলোকে সে ধরে নিচ্ছে তো এটার সাথে রিলেট করে এই বিষয়টিকে আসলে ফিশিং বলা হচ্ছে আমরা ফিশিংয়ের একটা গুড ডেফিনেশন একটা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফিশিং ইংরেজি বানান ভিন্ন হলেও মূলত বঁড়শির ফাঁদ ফেলে মাছ ধরার ধারণা থেকে এসেছে পরিচিত বা আমরা বিশ্বাস করি এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য ও আর্থিক সম্পদ হাতিয়ে নেয়াকেই ফিশিং বলা হচ্ছে তো এই বড় একটা ডেফিনেশনে কিন্তু অনেকগুলো কি টার্ম আছে সেগুলো যদি আমরা একটু দেখি যেমন দেখো পরিচিত বা আমরা বিশ্বাস করি এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বা তাদের পরিচয় বহন করে তারা আমাদেরকে আসলে ইমেলগুলো পাঠাচ্ছে বা মেসেজগুলো পাঠাচ্ছে যে এই মেসেজগুলো দেখে আমাদের মনে হবে যে আসলে এগুলো ভুয়া হতেই পারে না এগুলো সবগুলোই অথেন্টিক তাই না সো কি করে তারা আমাদেরকে ডিজিটাল একটা প্ল্যাটফর্ম ইউজ করছে ডিজিটাল মাধ্যম ফিশিং হতে হলে কিন্তু আমাদেরকে ডিজিটাল মাধ্যমেই সেই মেসেজগুলো আসবে ডিজিটাল মাধ্যম বলতে আমরা কী বুঝতে পারছি আমাদের মোবাইল ফোনে আসবে কিংবা আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে আমাদের ইমেল অ্যাকাউন্ট যেটা আমরা মোবাইল ল্যাপটপে ব্রাউজ করি সেটাও একটা ডিজিটাল প্ল্যাটফর্ম সো একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আমার কিন্তু এই মেসেজগুলো আসে এবং সে আমাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কী কী হাতিয়ে নিচ্ছে গোপনীয় তথ্য আর্থিক সম্পদ যে কোনো একটাই হতে পারে এখানে তোমার কাছে হয়তো পিন নাম্বার চাইতে পারে তোমার কাছে হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইতে পারে সেক্ষেত্রে তোমার কাছ থেকে তারা আর্থিক সম্পদ নিয়ে নিচ্ছে আর যখন তোমার সাথে ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য তারা রিকোয়েস্ট করে তোমার যে গোপনীয় তথ্যগুলো আছে সেগুলো এখানে তারা নিয়ে নিচ্ছে সো ফিশিং ব্যাপারটা আই থিঙ্ক যে আমরা বুঝতে পারলাম এখন আমরা একটা ইমেল দেখব ঠিক আছে এরকম ফিশিং হতে পারে এমন একটা ইমেল আমরা এখানে দেখতে পাচ্ছি যেটি হচ্ছে ট্রাস্টেড ব্যাংক থেকে এসেছে এটা হচ্ছে আমেরিকান একটা ব্যাংক এই এই আমরা যে এখন ইমেলটি দেখছি এটি তোমাদের বইতে আঠাইশ নম্বর পৃষ্ঠায় আছে তোমাদের যদি স্ক্রিনে দেখে বুঝতে সমস্যা হয় তোমরা কিন্তু বই থেকে এটা একটু দেখে নিতে পারো তো সবার বইতেই এটা রয়েছে তোমাদের যেটি কাজ হবে তোমরা এখন এই ইমেলটি পড়বে পড়ে দেখবে যে এই ইমেলে আসলে কোনো ভুল হয়েছে কিনা কোনো ভুল ভ্রান্তি কোনো জায়গায় তুমি খুঁজে পাচ্ছ কি না তো ইমেলটা পড়ার জন্য আমি তোমাদেরকে দু মিনিট সময় দিচ্ছি তোমরা দু মিনিটে ইমেলটা খুব ভালোভাবে পড়বে কোথায় কি ভুল রয়েছে সেগুলোকে খুঁজে বের করবে ঠিক আছে ভুলগুলো নিয়ে তোমরা আন্ডারলাইন করতে পারো তো এখানে ইমেলটা দিয়ে আছে এবং যাদের কাছে বই আছে তারা তো বই থেকেই পড়বে তো ইমেলটা তোমরা যখন ভালো করে দেখলে মনোযোগ দিয়ে তোমরা কিন্তু এখানে কিছু ভুল আইডেন্টিফাই করেছো একটু দেখো তো তোমাদের ভুলগুলো আমাদের বের করা বা বইয়ের বের করা ভুলের সাথে মিলছে কিনা এখানে প্রথমত রয়েছে একটা গ্রামাটিক্যাল মিস্টেক বা ব্যাকরণগত ভুল যেটি হচ্ছে মে হ্যাভ এক্সেস এখানে আমার কিছু গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে মে হ্যাভ অ্যাক্সেস কথাটা কোথায় আছে তুমি যদি একটু খুঁজে বের করো এখানে কোথায় আছে মে হ্যাভ অ্যাক্সেস এই যে এখানে ওকে আমি একটু সেন্টেন্সটা পড়ি ইফ দিস ইনফরমেশন ইজ নট কারেক্ট সাম ওয়ান নন মেই হ্যাভ অ্যাক্সেস টু ইয়োর অ্যাকাউন্ট সো এইখানে আমার গ্রামার্টিক্যালে কিছু আমাদের গ্রামাটিক্যালি কিছু ভুল আছে সো ইংলিশ ব্যাকরণে এখানে আমরা দেখলাম যে কিছু ভুল আছে তারপরে অ্যানাদার ভুল যেটা আছে সেটা রয়েছে বানান ভুল দুই নম্বরে রয়েছে কিছু বানান ভুল যেমন রিসিভ রিসিভ বানানটা আমরা জানি আর ইসিআ আই ভিইডি সো এখানে আমরা দেখি ইমেইলে কীভাবে রিসিভ লেখাটা আছে রিসিভ লেখাটা কোথায় আছে আমরা যদি খুঁজে বের করি সো আমরা দেখবো যে রিসিভ লেখাটাও এখানে ভুলভাবে লেখা আছে এই যে ডিসক্রিপেন্সি এই এই বানানটাও ভুল আছে এবং আমাদের যে রিসিভ কথাটা রয়েছে এখানে সেটিও এখানে ভুল আছে আমরা যদি একটু রিসিভ কথাটা খুঁজে বের করি এটা কোথায় রয়েছে একদম প্রথমেই রয়েছে উই হ্যাভ রিসিভড তো দেখো রিসিপ্ট বানানটা এখানে কি ভুল করেছে আর ই সি আই ই যেটা হওয়ার কথা সিইআই ডি সো রিসিপ্ট স্পেলিংটা ভুল এবং ডিসক্রিপেন্সি এই স্পেলিংটাও কিন্তু এখানে ভুল রয়েছে এখানে সঠিক আমার যেই বানানগুলো সেগুলো এখানে দেয়া নেই সেখানে আমরা এটা খুঁজে বের করবো আমরা জানি সো এই ফিশিং বার্তাগুলো শুধু ইমেইলেই নয় মুঠো ফোনেও কিন্তু আমাদের আসতে পারে তাই না তো বিষয়টা যেটা সেটা হচ্ছে যখন একটা রিনাউন প্রতিষ্ঠান একটা স্বনামধন্য প্রতিষ্ঠান তোমাকে একটি ইমেল পাঠাচ্ছে তারা কিন্তু বানানের প্রতি খুব বেশি সংবেদনশীল তারা বানানের জন্য খুব বেশি কেয়ারফুল তাদের কোনোভাবেই আসলে এইসব মিস্টেক সেলিং মিস্টেকগুলো তাদের কাছ থেকে হওয়া সম্ভবই না কারণ এই ইমেলটা হয়তো কোনো ব্যাংক থেকে যখন ইমেল আসে গ্রাহকের কাছে সেই ইমেলটা অনেকবার চেক করা হয় কিংবা তাদের একটা ফিক্সড ফরমেট থাকে সো আমরা যখন দেখলাম যে এই যে ব্যাংকের যে ইমেলটা ছিল সেখানে কিছু বানানে ভুল গ্রামারে ভুল তখনই কিন্তু আমার মনে একটা সংশয় ঢুকে যাবে যে এই ইমেলটা আসলে ভ্যালিড না এটা হয়তো বা কোনো ইনভ্যালিড মানুষ নিজের মতো করে বানিয়ে নিয়েছে এবং বানাতে গিয়ে কিছু ভুল ভাল করেছে তাই না সো দেখি আমরা এখানে আর কি রয়েছে কিন্তু এটি সত্যিই কিছু মানুষকে পাঠানো হয়েছিল এই যে আমরা ইমেলটা দেখলাম এই ভুল ভুল নেওয়া যে তথ্যগুলো ছিল সেগুলো সহকারেই আমেরিকাতে যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের গ্রাহকদের কাছে এই ইমেলটি সত্যি সত্যিই কিন্তু পাঠানো হয়েছিল যেহেতু তারা ইংরেজি ভাষাভাষী তাই এই ইমেলটিতেও এখানে সব ইংরেজি শব্দ ইংরেজি ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে এবং এটি একটি ব্যাংক যখন কোনো চিঠি পাঠায় তাতে সাধারণত ব্যাকরণগত বা বানান ভুল থাকে না কারণ তা যথাযথ সংশোধন হয়ে গ্রাহকের কাছে যায় যে কথাগুলো আমি আগে বললাম সো এই যে দেখো আমাদের এই ভুলগুলো আছে কি না আমরা যে ইমেলগুলো পাচ্ছি বা আমাদের যে ইনফরমেশনগুলো আমাদের মুঠোফোনে আসছে সেখানে কোনো এরকম বানান ভুল কিংবা তারিখে ভুল কিংবা এই ধরনের মানে অন্য ধরনের কোনো ভুলগুলা যেগুলো আসলে তাদের হওয়া সম্ভব না সেরকম কোনো ভুল আছে কি না সেটা খুঁজে বের করার আমাদের কিন্তু প্রথম দায়িত্ব যদি আমরা ভুল পেয়ে থাকি তখন কিন্তু আমাদের মনে অবশ্যই সংশয় তৈরি হতে হবে এখানে আরও একটি মুঠোফোনে আসা ম্যাসেজ দেখতে পাচ্ছি মেসেজটি এখানে বড় করে লেখা আছে একটু দেখো প্রিয় শিক্ষার্থী করোনা ভাইরাস সেটা হচ্ছে কোভিড নাইন্টিনের কারণে তোমাদের উপবৃত্তি চার হাজার টাকা দেয়া হচ্ছে টাকা গ্রহণের জন্য নিম্নোক্ত শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করুন তারপর এখানে একটি মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগের সময় দেওয়া আছে সকাল নটা থেকে রাত সাতটা ঠিক আছে আমরা একটু এখানে যোগাযোগের সময়টার দিকে লক্ষ্য করব। যোগাযোগের সময় সকাল নটা থেকে রাত সাতটা আমাদের যেটা নিয়ে সংশয় সেটি হচ্ছে একটা সরকারি অফিস সেটা রাত সাতটা পর্যন্ত বেসিক্যালি খোলা থাকে না সেটা হচ্ছে আমাদের প্রথম সংশয় দ্বিতীয়ত হচ্ছে এখানে শিক্ষা বোর্ডে যে নম্বরটি দেয়া আছে আমরা শিক্ষা বোর্ডকে ব্রাউজ করে ইন্টারনেটে তাদের যোগাযোগ বা কন্ট্যাক্ট লিক্স থেকে কিন্তু এই নম্বরটি মিলিয়ে দেখতে পারি আমার কাছে এই মেসেজটি খুবই ইনভ্যালিড লাগছে কারণ হচ্ছে যেহেতু এখানে টাইমিং এ গরমিল আছে এবং যে মোবাইল নম্বরটি দেয়া হয়েছে সেটিও আমার কাছে কিছুটা ভুল মনে হচ্ছে সো এই যে দেখো আমাকে অফারটা দিল আমাকে চার হাজার দুশো টাকা দেওয়া হবে তো এই অফারটা দেখে নিশ্চয়ই আমি খুব ইন্টারেস্টেড ফিল করব। এবং এই নাম্বারে কিন্তু আমি যোগাযোগ করব। বিকজ আমি তো অবশ্যই বৃত্তি পেতে চাই তাই না কিন্তু এই যে একটা লোভনীয় অফার তোমাকে দিচ্ছে এর পেছনে অবশ্যই কোনো না কোনো অসদ উপায় বা কোনো না কোনো অন্য রকমের আমাদের ইন্টেনশন থাকতে পারে সেটা কিন্তু আমাকে এই মেসেজটা থেকে বুঝে নিতে হবে এটা আমার জন্য একটা ফাদও হতে পারে ঠিক আছে তো আমাদের কাছে যদি এরকম কোনো বার্তা আসে তাহলে এটি আসল না নকল সেটা আমরা বুঝবো কি করে প্রথমে আমরা আমাদের শ্রেণী শিক্ষকের পরামর্শ নিব বিষয়টা নিয়ে তুমি তোমার শ্রেণী শিক্ষকের সাথে কথা বলতে পারো যদি তিনি বলেন এই সময়ে এ ধরনের ক্ষুদে বার্তা আসার কথা তাহলে আমরা এই বার্তাকে গুরুত্বের সাথে নিয়ে যাচাইয়ের পরের ধাপে যাব যেমন কোভিড নাইন্টিনে আসলেই কি গভর্নমেন্ট কোনো উপবৃত্তি দিয়েছে সব শিক্ষার্থীকে এটা নিশ্চয়ই তোমার স্কুল কলেজ রিলেটেড যারা রয়েছেন তারাই ভালো বলতে পারবেন সো তাদের পরামর্শটা আমরা আগে নিব তারা যদি বলে হ্যাঁ এরকম সম্ভাবনা আছে তখন আমরা এর পরবর্তী যে যাচাইয়ের ধাপগুলো সেগুলোকে ফলো করব। এরপর চিন্তা করি আমাদের কোনো রকম উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে কিনা। ধরা যাক এই সময়ে আমার কোনো উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে হতে পারে আরেকজনের জন্য পাঠানো বার্তা ভুল করে আমাদের কাছে চলে এসেছে কাজে অপ্রাসঙ্গিক বিষয়ে আমরা এটি ফেলে বা ডিলিট করে বা এমন শ্রেণীতে পড়ি যেখানে উপবৃত্তি দেয়া হয় তাহলে প্রথমে দেখতে হবে যে ফোন নম্বর থেকে বার্তাটি এসেছে যেই ফোন নম্বর থেকে সেই ফোন নম্বরটি আসলে ভ্যালিড কিনা যেমন তোমাদের মোবাইলে যখন এস আসে যখন মনে করো গভর্নমেন্ট থেকে কোনো এস এম আসে তখন সেই এস এম এর নম্বরটি কিন্তু হিডেন থাকে সেটা লেখা থাকে যে গভর্নমেন্টের কোন সেকশন থেকে এই মেসেজটি এসেছে ঠিক আছে সো আমাদেরকে অবশ্যই নাম্বারগুলোকেও কিন্তু একটু ম্যাচ করে দেখতে হবে যে এটা কি আসলে আমার সেই টেলিফোন বা আমার বিকাশ কিংবা যেখান থেকে মেসেজটি এসেছে এটা কি সেখানের নাম্বার কিনা ঠিক আছে তো আমরা দেখলে কিছুটা হয়তো আন্দাজ করতে পারবো যদি আমাদের কাছে মনে হয় যে এটা প্রাসঙ্গিক নয় তখন আমরা অবশ্যই মেসেজটি ডিলিট করে দিতে পারি অথবা এটাকে আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে সো আমরা এখন একটা শিক্ষা বোর্ড দেখব যেটি হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আমরা একটি শিক্ষা বোর্ড দেখছি এই শিক্ষা বোর্ডের ওয়েব ঠিকানা হলো https টি পি এস তারপর একটা হাইফেন দেওয়া আছে সিটিজি ডট পোর্টাল ডট গভ ডট বিডি স্ল্যাশ একটা স্ল্যাশ আছে এখানে তো এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল এখানে দেখো লাস্টে যে পোর্শনটি রয়েছে গভ ডট বিডি এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটি একটি গভর্নমেন্টের সরকারি একটি ওয়েবসাইট ঠিক আছে এবং এইটার সামনে অবশ্যই কি থাকতে হবে আমাদের একটা ইউআরএল অথবা ওয়েব পোর্টালের সামনে অবশ্যই থাকতে হবে এইচ টি এস হাইপার ট্রান্সফার প্রোটোকল যেটা রয়েছে সেটার সাথে একটা এস থাকা মানে হচ্ছে এটা হচ্ছে সিকিওর্ড অনেক সময় এস থাকে অনেক সময় এস থাকে না যখনই এটা এস আছে তখন তোমাকে বুঝে নিতে হবে যে এটা একটা সিকিওর্ড ওয়েবসাইট আমি এখানে ভিজিট করতে পারি তো চলো আমরা এখন এই ওয়েবসাইটটাতে একটু ভিজিট করে দেখবো যে এখানে আসলে কি আছে সেটা দেখার আগে আমরা এখানে এটার প্রাথমিক যে ভিউটা বা যেটা আমরা আসলে খুললে দেখতে পাবো সেটার একটা ভিউ এখানে দেওয়া আছে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম আমাদের চিটাগঞ্জের যে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি এখানে ওপেন হবে এবং এখানে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি সুন্দর লোগো দেয়া আছে সো এখানে আমাদের আরও রয়েছে আমাদের নোটিস বোর্ড আর ওয়েবসাইটে যা কিছু থাকে সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জন্য এখানে দেয়া আছে তো এখানে আমরা দেখলাম শিক্ষা বোর্ডের যোগাযোগের জন্য একটা ঠিকানা থাকে আমরা জানি প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে কিন্তু আমাদের একটা কন্ট্যাক্ট থাকে যে যোগাযোগ যদি কেউ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে সেজন্য আমাদের কিন্তু একটা থাকে এই যে যোগাযোগের ঠিকানাটা আমরা কিন্তু ওয়েবসাইট থেকে পেয়ে গিয়েছি আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যোগাযোগের ঠিকানা দেয়া একটি নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে পাঠানো বার্তা সত্যতা যাচাই করে দেখতে পারি আমাদেরকে নিশ্চয়ই একটা বার্তা পাঠানো হয়েছিল সে বার্তাটা কেমন ছিল এই যে দেখো প্রথমে দেখতে হবে যে ফোন নম্বর থেকে বার্তাটি এসেছে বা যে নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে সেটি আসল কিনা বা নকল কিনা এই বার্তায় দেখি একটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে আমরা যে শিক্ষা বোর্ডের অধীনে এটি কি তাদের নম্বর সেটিই বা জানব কি করে খুব সহজ প্রথমে আমরা ইন্টারনেট ব্যবহার করে সেই বোর্ডের ওয়েবসাইটে যাব তো এই যে মেসেজ একটা এসেছিল এই যে আমি এই মেসেজটির কথা বলছি এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া ছিল ঠিক আছে আমি মনে করি যে স্টুডেন্টের কাছে এই মেসেজটি এসেছে সে চিটাগংয়ে থাকে তো সে যদি চিটাগং থাকে তার কিন্তু তাহলে চট্টগ্রামের যে শিক্ষা বোর্ড আছে সেই ওয়েবসাইটে গেলেই সেই নাম্বারটা সুন্দর করে মিলিয়ে নিতে পারবে তাই না এটা হচ্ছে একটা টেকনিক যে কিভাবে আমি আমার জন্য যে মোবাইল ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে নম্বরটি কি আসল কিনা সেটা আমি এখান থেকে যাচাই করে দেখতে পারবো অপরিচিত নম্বর থেকে আসা চেষ্টা থেকে নিজেকে নিরাপদ রাখতে এবার আমরা একটি মাইন্ড ম্যাপ পূরণ করব। সেই মাইন্ড ম্যাপটি এখানে তোমাদের বইতে দেয়া আছে এবং এটি এখন তোমাদের নিজেদের কাজ এই মাইন্ড ম্যাপটি এখন আমরা সুন্দর করে তৈরি করব। সেটা হচ্ছে ফিশিং থেকে বাঁচার উপায় এতক্ষণ যে আমরা কিছু ফিশিং এর উদাহরণ দেখলাম ফিশিং কাকে বলে সেটাও কিন্তু আমরা ভালো করে জানলাম এখন এই ফিশিং থেকে বাঁচার জন্য আমাদের কি কি করা যেতে পারে সেটা কিন্তু আমরা এই যে এখানে একটা মাইন্ডম্যাপ দেওয়া আছে এই সার্কেলগুলোতে বসিয়ে দিবে ঠিক আছে জাস্ট ফিশিং থেকে বাঁচার জন্য বা বাঁচার চেষ্টায় আমরা কী কী পদক্ষেপ নিতে পারি এখানে মোট ছটি ঘর রয়েছে ছয়টি ঘরে আমাদেরকে ছয়টি পদক্ষেপ লিখতে হবে সো তোমরা তো জানলে অনেকে আবার বাস্তব জীবনে ফিশিংয়ের সাথে পরিচিত হয়েছো তোমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে তোমরা নিশ্চয়ই কিছু স্টেপ নিয়েছো যে নেক্সট টাইম আমি কিভাবে ফিশিং আর ফাঁদে পড়ব না তো সেটা করার জন্য কি কি করতে হবে সেই স্টেপগুলো বা তোমরা কি স্টেপ নিয়েছো তোমাদের পরিচিত জনরা কী স্টেপ নিয়েছে সেগুলো মিলিয়ে তোমরা কিন্তু এই ছয়টি পয়েন্ট লিখে নিতে পারবে আচ্ছা সো আমি বলেছিলাম যে আমরা এই ওয়েবসাইটটাতে একটু এখন ভিজিট করব হ্যাঁ ভিজিট করে আমরা একটু দেখি যে আমাদের যে চট্টগ্রামের যে ওয়েবলিঙ্কটা দেওয়া হয়েছে সেটি সঠিক কি এখান থেকে আমি ওয়েবসাইটটা কপি করে নিলাম এখানে আমরা যদি আমাদের সার্চ বারে যাই ইন্টারনেট থেকে আমরা কিন্তু এটা দেখে নিতে পারবো আমি অলরেডি ইন্টারনেটে চলে এসেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো এখানে আমরা চট্টগ্রাম বোর্ডকে এখন সার্চ করবো আমি বরং গুগলে যাই হ্যাঁ সেটা আমার জন্য ভালো হবে ডাব্লিউ ডাব্লিউ ডট আমরা গুগলে সার্চ বারে চলে আসলাম এখন আমরা আমাদের চট্টগ্রাম বোর্ডটাকে একটু সার্চ করে দেখি এবং আমরা দেখি আমাদের যে ফোন নম্বরটি দেওয়া আছে সেটি সঠিক কি না সেটি ছিল কি এই যে দেখো ওপরে যে বক্সটি রয়েছে এইটাই আমার এইচডিটি লেখার জন্য ইউআরএল বক্স এইখানে আমাদেরকে লিখতে হবে তো আমরা এই বক্সে লিখছি এখন ঠিকানাটি ছিল htTP এস তারপর ছিল ডাবল স্ল্যাশ তার আগে ছিল একটি কোলন তাই না এটা ঠিকানাটা কিন্তু একদম এক্সাক্ট যেভাবে আছে সেভাবে করেই আমাদেরকে লিখতে হবে একটু ভুলভাল হলে কিন্তু সেটি আর কাজ করবে না সো বই দেখে দেখে তোমাদেরকে এটা কারেক্টলি লিখতে হবে সিটিজি সিটিজি বলতে এখানে চিটাগং বোঝানো হচ্ছে তারপর ডট পোর্টাল তারপর শেষে ছিল ডট গভ ডট বিডি গভ বলতে আমরা বাংলাদেশ বাংলাদেশের যে আমাদের সরকারি ওয়েবসাইটগুলো আছে গভ দেখে আমরা বুঝতে পারছি এটি একটি সরকারি ওয়েবসাইট এবং বিডি দেখে কিন্তু বুঝতে পারছি দিস ইজ বাংলাদেশ বিডি মিনস এখানে বাংলাদেশ হিসেবে এটা কাজ করছে তো আমরা এখানে চলে গেলাম দেখো তো কোন ওয়েবসাইটটা তোমাদের জন্য এখানে চলে আসলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের যে হেডিংটি রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম তো এখান থেকে আমরা একটি ট্যাব দেখতে পাচ্ছি এখানে যেটি হচ্ছে যোগাযোগ সেই যোগাযোগে আমরা চলে যাচ্ছি যোগাযোগের ঠিকানা এই যে দেখো এখানে যোগাযোগের ঠিকানায় আমাদের জন্য বেশ কিছু ফোন নাম্বার দেয়া আছে ওকে এটার জন্য দেখা যাচ্ছে না এই যে দেখো অনলাইন বিষয়ক হেল্প লাইন কারো যদি হেল্পের দরকার হয় যে আমি যদি জানতে চাই যে আমার কাছে যেই মেসেজটি এসেছে আসলে কি তারা পাঠিয়েছে কিনা শিক্ষা বোর্ড থেকে আমরা যে কোনো নম্বরে ফোন করে কিন্তু এটা জেনে নিতে পারি এবং সেই মোবাইলে যেই নম্বরটি দেয়া ছিল আমার সেই মেসেজে সেই নম্বরটি কিন্তু এখানে আমরা ইজিলি মিলিয়ে নিতে পারি তাহলে শিক্ষার্থী তোমরা কিন্তু বুঝলে যে তোমাদের কাছে এখন যদি কোনো মেসেজ আসে ইমেইল আসে সেটা যদি ডিফেক্টেড হয় সেটা যদি আমাদের জন্য মানে ঝুঁকি সম্পন্ন হয় কিভাবে আমরা সেই ঝুঁকিগুলোকে ডিটেক্ট করতে পারব তোমাদেরকে কিছু পদ্ধতি আমি আজকে বললাম এবং আমরা এই ডিটেকশন করার পরে এগুলো থেকে বাঁচার জন্য কি কি স্টেপ নিতে পারি সেটা কিন্তু আজকে তোমাদের কাজ দেয়া হয়েছে ঠিক আছে এই যে আমরা একটা মাইন্ড ম্যাপ করতে বলেছি এটি হচ্ছে তোমাদের আজকে শ্রেণীর কাজ তো এটা তোমরা শ্রেণীতে করবে যাদের করা ইনকমপ্লিট থাকবে তারা বাসায় বাকিটা সম্পূর্ণ করে নিয়ে আসতে পারবে তো আজকের সেশনটা আমাদের এটুকুই ছিল এখন আমরা একটি নীতিবিধানের লক্ষণীয় বিষয় দেখব বা শিক্ষণীয় বিষয় দেখব যেটি হচ্ছে সমবেদনা সমবেদনা হলো এমন একটি অনুভূতি যা অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে ও সাহায্য করতে অনুপ্রাণিত করে আমরা প্রত্যেকে প্রত্যেকের প্রতি সমবেদনা রাখবো যখন কেউ বিপদে পড়বে আমরা তাকে সাহায্য করার জন্য নিজ থেকে এগিয়ে যাব তার বিপদেও নিজেকে সামিল করব। তো শিক্ষার্থী তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ